নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরে এইচএসসি নেয়ার প্রস্তুতি, প্রশ্নপত্রের কাজও শেষের দিকে, বিভাগ ভিত্তিক তিনটি বিষয়ে হবে পরীক্ষা। রাজধানীর উত্তরা আর যাত্রাবাড়িতে ডেঙ্গু আক্রান্ত সবচেয়ে বেশি, দুই সিটির জরিপ। করোনা টিকা চুরির দায় স্বাস্থ্য অধিদপ্তরের নয়, বললেন ফ্লোরা। পদ্মার ভাঙনে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে বিলীন গ্রামের পর গ্রাম, বসতভিটা হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন, উত্তরে প্লাবিত নতুন নতুন এলাকা। সময় সংবাদের সঙ্গে আছি। আসছে নভেম্বরে হতে যাচ্ছে এসএসসি এবং ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা, প্রস্তুত রয়েছে মাধ্যমিকের প্রশ্নপত্র, উচ্চ মাধ্যমিকের প্রশ্ন তৈরির কাজও শেষ পর্যায়ে। তবে আসন বিন্যাসে পরিবর্তন আসবে, কমছে পরীক্ষার বিষয় ও সময়। শিক্ষকরা বলছেন এই সিদ্ধান্তে দীর্ঘদিন পর হলেও ছন্দে ফিরবে শিক্ষার্থীরা। গত বছর মার্চে অতিমারি করোনায় স্তব্ধ হয়ে যায় গোটা দেশ, বন্ধ হয়ে যায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। ধাপে ধাপে বিভিন্ন খাতে ছন্দ ফিরলেও শিক্ষা প্রতিষ্ঠানের দুয়ার খোলেনি। দেড় বছরের বেশি সময়ের স্থবিরতা কাটিয়ে নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাধ্যমিক আর ডিসেম্বরের প্রথম সপ্তাহে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। হলে বসে পরীক্ষা দিতে পারার এ খবরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা বলছেন অটোপাস পদ্ধতি চান না তারা। পরীক্ষা নিতেছে না, তার জন্য আমরা বুঝতে পারতেছি না আমাদের অগ্রগতি হইতেছে না হচ্ছে না। পরীক্ষা নিয়ে মূল্যায়ন করাটাই ভালো মনে করি, কারণ আমাদের অনেক কিছু জানা হলো, আর ভার্সিটি পরীক্ষার জন্য অনেক সুবিধা হলো, আর অটোপাসের জন্য তো অনেক কিছু মিস হয়ে যায়। অনেকদিন ধরে বাড়িতে আছে, পড়াশোনা রেগুলার নাই, তাই যেভাবে পরীক্ষা হোক যেভাবে হোক না কেন আমরা চাচ্ছি যে পরীক্ষাটা হোক, আমরা পড়াশোনার মধ্যে আসি। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফিরে আসে, অর্থাৎ শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণ এবং শিক্ষকের পাঠদান পদ্ধতিকে নিষ্কণ্টক করা এবং স্বাভাবিক করার জন্য সরকার শতভাগ আন্তরিক। তবে আনা হয়েছে আসন বিন্যাস ও প্রশ্নপত্রে পরিবর্তন। একটি বেঞ্চে বসবেন একজন পরীক্ষার্থী, প্রতিটি বিভাগে পরীক্ষা হবে তিনটি বিষয়ে, সময় দেড় ঘন্টা, আর উত্তর লিখতে হবে দশটির মধ্যে তিনটি বা চারটি। আমরা কিন্তু সকাল বিকালও পরীক্ষা হয়তো নেওয়ার চিন্তা আছে। ধরুন শনিবারে সকালবেলা সায়েন্সের পরীক্ষা দিয়ে শুরু হলো, রোববারে সকালবেলা আর্টসের পরীক্ষা দিয়ে শুরু হলো, আবার সোমবারে সায়েন্স, আবার সকালবেলা সায়েন্স আর্টস এভাবে চলতে থাকবে একদিন গ্যাপ দিয়ে দিয়ে, আর বিকালবেলা হয়তোবা শনিবারে কমার্স, আবার একদিন গ্যাপ দিয়ে সোমবারে আবার কমার্স, আবার একদিন গ্যাপ দিয়ে আবার বুধবারে কমার্স, এভাবে যাবে। বোর্ড চেয়ারম্যান আরও জানান, নির্বাচনিক বিষয় ছাড়া আবশ্যিক এবং চতুর্থ বিষয়ের পরীক্ষা নেওয়া হবে না। এসএসসির ক্ষেত্রে জেএসসি ও এইচএসসির ক্ষেত্রে জেএসসি ও এসএসসির রেজাল্ট মূল্যায়ন করবে বোর্ড। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 26টি এবং দক্ষিণের 30টি এলাকা ডেঙ্গুতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই উত্তরা ও যাত্রাবাড়ি এলাকার। এডিস মশা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের জরিপে উঠে এসেছে এ তথ্য। জরিপ অনুযায়ী এলাকাভিত্তিক অভিযান জোরদার করা হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। ডেঙ্গুবাহক এডিস মশার ঘনত্ব জানতে প্রতিবছরই বর্ষার আগে পরে ও মৌসুমে তিন দফায় জরিপ করে স্বাস্থ্য অধিদপ্তর। চলতি মাসের প্রথম সপ্তাহে করা হয় মৌসুমি জরিপ। ঢাকার দুই সিটি কর্পোরেশনের 98টি ওয়ার্ডে 100টি এলাকায় জরিপ করা হয় মোট 3000 স্পটে। 10 দিনের জরিপের ফলাফল বলছে দক্ষিণে 30টি আর উত্তরে 26টি এলাকা রয়েছে অধিক ঝুঁকিতে। এর মধ্যে মেঝেতে জমে থাকা পানি, প্লাস্টিকের পাত্রের পাশাপাশি ঘরের মধ্যে জমে থাকা পানিতেও মিলেছে এডিসের লার্ভার অস্তিত্ব। উত্তরে 35 নং ওয়ার্ডে লার্ভার উপস্থিতি মিলেছে সবচেয়ে বেশি। দক্ষিণে 2, 18 আর 40 নম্বর ওয়ার্ডে লার্ভা মিলেছে আশঙ্কাজনক হারে। অধিদপ্তরের তথ্য বলছে যাত্রাবাড়ি আর উত্তরা থেকে হাসপাতালে রোগী ভর্তির হারও বেশি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আমরা 26টা দেখেছি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে 29টা পেয়েছি। এমন বাস্তবতায় কেবল ডেঙ্গু বিশেষায়িত হাসপাতালই নয়, সব হাসপাতালেই ডেঙ্গু চিকিৎসা নিশ্চিত করার কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। ডেঙ্গু এখন পর্যন্ত আছে, ভালোই আছে, আমরা পদক্ষেপ নিচ্ছি যতটুকু পারা যায়, আমরা চেষ্টা করছি সব হাসপাতালে অ্যাকোমোডেট করার জন্য। এদিকে সব জরিপ কাজে লাগিয়ে নির্দিষ্ট এলাকাগুলোতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে নগর কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর দক্ষিণখানে ফার্মেসিতে মডার্নার টিকা মেলার ঘটনায় দায় নিতে নারাজ টিকা বিতরণ বিষয়ক জাতীয় কমিটির প্রধান ডক্টর মির্জাদি সেভরিনা ফ্লোরা।
তবে তদন্তে অধিদপ্তর কিংবা টিকা সংশ্লিষ্ট কেউ জড়িত থাকার প্রমাণ মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। কঠোর নিরাপত্তা আর ব্যবস্থাপনার ফাঁক গলে রাজধানীর প্রান্তিক এলাকার ফার্মেসিতে মডার্নার টিকা পাওয়ার বিষয়টি জন্ম দেয় নানা প্রশ্নে। কোভিড টিকার মতো স্পর্শকাতর পণ্য বাইরে যাওয়ার ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি খতিয়ে দেখছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তর বলছে এখনও উপসংহারে পৌঁছানোর মতো তথ্য মেলেনি, তদন্ত করে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। একই সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে বিতরণ ব্যবস্থায় কোনো ঘাটতি আছে কিনা। তবে দায় নিতে নারাজ টিকা বিতরণ বিষয়ক জাতীয় কমিটির প্রধান। আন্তরিকভাবে চাই যে সঠিকভাবে সব মানুষের কাছে টিকা পৌঁছে যায়। এই সুযোগ যদি দুর্বৃত্তায়নের জন্য কোনো ব্যবহার করে থাকে কেউ, সেই দায়বদ্ধতা আসলে অধিদপ্তরের নয়। তবে আমরা সবসময় নিশ্চিত করতে চাই যে টিকা ব্যবস্থাপনা যাতে সুষ্ঠু থাকে। অধিদপ্তর বা আমাদের যারা টিকা দিয়েছিল ওখানে তাদের সাথে কোনো সম্পৃক্ততা আছে কিনা সেটা যদি সত্যি সত্যি পাওয়া যায় তাহলে পরে অবশ্যই তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে দিনকে দিন আগ্রহ বাড়ায় টিকার জন্য অপেক্ষমান মানুষের তালিকাও দীর্ঘ হচ্ছে। নিবন্ধনের পর এখনও প্রথম ডোজ না পাওয়া ব্যক্তির সংখ্যা প্রায় 2 কোটি, অন্যদিকে বর্তমানে মজুদ 1 কোটিরও কম টিকা। তবে জট কমিয়ে আনতে বুথ বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে মাঠ পর্যায়ে। এখানে যেখানে টিকা কার্যক্রম চলছে সেখানে বুথ সংখ্যা বাড়ানোর জন্য একটা প্রস্তাবনা দেওয়া আছে। দ্বিতীয় দেওয়া আছে যদি ওইখানে ক্যাপাসিটি বুথ বাড়ানোর না থাকে কাছাকাছি কোনো একটা প্রতিষ্ঠানে সাবসেন্টার বা উপকেন্দ্র করার জন্য। তারপরেও বলবো টিকা যেভাবে আসছে এবং যেই রেটে আসলে রেজিস্ট্রেশন হচ্ছে সবাইকে কম বেশি অপেক্ষা করতে হবে। অধিদপ্তর বলছে কোভিডের ভয়াবহতা এখন কিছুটা কমলেও প্রস্তুতিতে কোনো ভাটা পড়বে না, কারণ এখনও শনাক্তের হার 16% বেশি। মুন্সীগঞ্জে ভয়াবহ হচ্ছে পদ্মার ভাঙন, বিলীন হয়ে যাচ্ছে টঙ্গিবাড়ি উপজেলার একের পর এক গ্রাম। নিঃস্ব শত শত মানুষের দিন কাটছে খোলা আকাশের নিচে, শেষ সম্বল রক্ষায় বাড়িঘর সরিয়ে নিচ্ছেন আতঙ্কিত গ্রামবাসী। আবু সাইদের ক্যামেরায় নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। পায়ের তলার মাটি সরে যাচ্ছে এভাবেই, পদ্মা গিলে খাচ্ছে মূল চর কামারপাড়া। পদ্মার এমন রুদ্র মূর্তিতে এখন বিলীন হচ্ছে গ্রামের পর গ্রাম। হুমকির মুখে পড়েছে শিক্ষালয়, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সরকারি বেসরকারি নানা স্থাপনা। ঘরবাড়ি আর গাছপালা সরিয়ে নেওয়ার সময়টুকু পাচ্ছেন না বাসিন্দারা। ঘূর্ণিস্রোতে বিলীন হয়ে যাচ্ছে বিস্তীর্ণ জনপদ। একই অবস্থা সরিষাবন ও কান্দারপাড়ি গ্রামের। অনেকে অবস্থান নিয়েছেন খোলা আকাশের নিচে, খালি জায়গাও যেন খুঁজে পাচ্ছেন না তারা। পদ্মা সেতুর ভাটিতে বামতির রক্ষায় 446 কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে সরকার, তাই চলমান বর্ষাটুকু কাটানোর জন্য দিন গুনছিলেন মানুষ। কিন্তু শেষ রক্ষা হলো না পরিবারগুলোর, যথাসময়ে প্রকল্প গ্রহণ না করায় ক্ষোভ গ্রামবাসীর। রাত্রে দেখলাম ভালো হনে সকাল উঠে এই গলমল দদি সব ওই তাই লেগেছে, গরু ঘর মরগো সব লেগেছে। সরকার এই জায়গা বাদ ঠিকমতো পরিবহন করে তাহলে আমরা বাঁচতে পারব। স্থায়ী প্রকল্পের কাজ শুষ্ক মৌসুমে শুরু হবে, তবে আপদকালীন 3 কোটি 90 লাখ টাকার বালুর বস্তা ফেলা হয়েছে। বস্তা ফেলাইছে আরেক জায়গায়, এখন এই জায়গায় আমাদের বাড়িঘর ভেঙে শেষ এবং পানি উন্নয়ন বোর্ড এটা ঠিকমতো তদারকি করে নাই, বিধায় অবস্থা হয়েছে। প্রকল্পটা সময় মতো যদি নিত তাহলে ভাঙতো না। পদ্মার ভয়াবহ এ ভাঙনে ঠিকানা হারানোর আতঙ্ক এখন চারিদিকে। সময় সংবাদ, মুন্সীগঞ্জ। সময় সংবাদে আরও থাকছে, চিত্রনায়িকা পরিমনির জামিন চেয়ে আবারও আদালতে আবেদন আইনজীবীদের, শুনানি 13 সেপ্টেম্বর। চিত্রনায়িকা পরিমনির জামিন চেয়ে আবারও আদালতে আবেদন করেছেন তার আইনজীবীরা। আগামী 13 সেপ্টেম্বর পরির জামিন আবেদনের শুনানির দিন ধার্য করেছেন আদালত। এদিকে তিন দফা রিমান্ড শেষে পরিমনি এখন কাশিমপুর কারাগারে রয়েছেন। তিন দফায় মোট 7 দিনের রিমান্ডে ছিলেন তিনি। গত 4 আগস্ট এই চিত্রনায়িকাকে বনানীর বাসা থেকে গ্রেফতার করা হয়। বাসায় অভিযানে উদ্ধার করা হয় মদ এবং এলএসডি ও আইসের মতো মাদক। দেখছেন সময় সংবাদ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে বাড়ি বাড়ি গিয়ে শুরু হয়েছে ক্রিকেটারদের করোনা পরীক্ষা, চলবে আগামীকালও। যারা নেগেটিভ ফলাফল পাবেন তারা রুদ্ধদ্বার ক্যাম্পে প্রবেশ করবেন 24 আগস্ট থেকে। একই দিন বাঘের ডেরায় পা রাখবে নিউজিল্যান্ড দল। 3 দিনের কোয়ারেন্টাইন শেষে উভয় দলের ক্যাম্প শুরুর কথা 27 আগস্ট থেকে। এরই মধ্যে ঢাকায় পৌঁছেছেন নিউজিল্যান্ডের 2 ক্রিকেটার।
এদিকে অস্ট্রেলিয়া সিরিজে না থাকলেও কিউইদের বিপক্ষে সিরিজ সামনে রেখে টাইগারদের সঙ্গে যোগ দিতে ঢাকায় এসেছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। আসার কথা আছে টাইগারদের স্পিন বোলিং পরামর্শক থিলান সামারিওয়ারারও। পহেলা সেপ্টেম্বর থেকে মিরপুরে শুরু হবে 5 ম্যাচ সিরিজের প্রথম টি-20। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরে এটিসি নেয়ার প্রস্তুতি, প্রশ্নপত্রের কাজও শেষের দিকে। বিভাগভিত্তিক 3টি বিষয়ে হবে পরীক্ষা। এবং রাজধানী উত্তরা আর যাত্রাবাড়িতে ডেঙ্গু আক্রান্ত সবচেয়ে বেশি, জরিপে তথ্য। করোনা টিকা চুরির দায় স্বাস্থ্য অধিদপ্তরের নয় বললেন ফ্লোরা। এ ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ে।